নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমেসকান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন সেভেন। স্বাধীনতা দিবসের রেশ কাটতে না কাটতেই হাজির আরো এক উৎসব রাখি। আজকে আমাদের সাথে খেলতে হাজির চার ভাই বোনের জুটি। শুনবো তাদের খুনসুটির গল্প, তাদের সম্পর্কের গল্প। সকলকে আসতে বলছি। সবাই এসে গেছে, সকলের সাথে পরিচয় করব। অঙ্কিতা চক্রবর্তী এবং অর্কজিৎ চক্রবর্তী। নমস্কার, আমি আসছি সন্তোষপুর থেকে, আমার ভাই। নমস্কার ম্যাডাম, আমি অর্কজিৎ চক্রবর্তী আসানসোল থেকে আসছি। অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড ব্রট আপ ওখানেই। দিদি সন্তোষপুরে, তুমি আসানসোলে? হ্যাঁ, মানে আমার খুড়তুতো বোন। রূপা চ্যাটার্জি, শঙ্কর বিশ্বাস। নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে আসছি, আমার দাদা। নমস্কার, আমি শঙ্কর বিশ্বাস, ব্যারাকপুর থেকে আসছি। পিয়ালি চৌধুরী এবং সৌমেন মজুমদার। নমস্কার দিদি, আমি পিয়ালি চৌধুরী, আমি শ্যামনগর থেকে আসছি, ও আমার খুড়তুতো ভাই। নমস্কার, আমার নাম হচ্ছে সৌমেন মজুমদার, আমি যাদবপুরে থাকি। অঙ্কিতা খা এবং উষ্ণেক ঘোষ। নমস্কার দিদি, আমার নাম অঙ্কিতা খা, আমি বাগুয়াটি থেকে আসছি, এটা আমার মামাতো ভাই। নমস্কার দিদি, আমি মল্লিকপুর থেকে আসছি। ওকে, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভ জয়তি। খেলাটা হচ্ছে যে বোনের চোখ বাঁধা থাকবে, তিনটে বল তুলতে হবে, ভাই ইনস্ট্রাক্ট করবে বা দাদা ইনস্ট্রাক্ট করবে যে কোথায় বলটা আছে, কে কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে, সব থেকে আগে শেষ করবে সে 20, 15, 10, 5 এইভাবে স্কোরিং। ওকে, আমরা একটু একটু কথা বলবো আর খেলা শুরু করবো। অঙ্কিতা, অর্কজিৎ, কি করো তুমি? অঙ্কিতা, আমি এখন জব করছি, আমি গত বছর যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, কমপ্লিট করেছি মাস কমিউনিকেশন অনার্স নিয়ে। তো এনসিসি করতাম, ডান্স শিখেছি, তবে ওটা কন্টিনিউ করা হয়নি। আর অর্কজিৎ কি করো? আমি একজন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জব করতাম বাইরে পাঞ্জাবে, নিয়ার অ্যাবাউট এক বছর ছিলাম ওখানে। এখন গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করছি, AMI করছি, আর টুকটাক একটা ছোটোখাটো বিজনেস, মাল্টি লেভেল মার্কেটিংয়ের বিজনেস, ব্যাস। ওকে, দুজনের সম্পর্ক কেমন? ছোটোবেলা থেকে খুব একটা, যেহেতু ওরা আসানসোলে থাকতো, তো ও কিছু ছুটি পেলে কিছু অজুহাত নিয়ে বাড়িতে চলে আসতো আর কি। নিজের ভাই থাকলেও মানে এতটা বন্ডিং হয়তো হতো না ওর সাথে, আমার যা বন্ডিং ছোটোবেলায় ওই ঠাকুমার ঘর থেকে আচার চুরি মানে করতামটা আমি, মারটা খেতো আর কি, যেহেতু একটু সরলসিধা টাইপের। অঙ্কিতা, তুমি যে বললে ভীষণ সহজ সরল, কিসে মনে হয় এখনো তাই হয় বলতে? আমি একদিন গিয়ে করেছিলাম, মানে এটা একটা খুব মানে মজার ব্যাপার, ওকে না আগে একটু সোহমের মতো লাগতো, আমাদের একটা সোহম। এবার ও একটু মেয়েদের ধার পাশ দিয়ে ঘাসা মানে ঘেসে যায় না। তো একবার একটা পার্টি থ্রো করেছিল বন্ধুরা মিলে, তো আমরা ওখানে মিট করতে গেছিলাম। তো আমি ওখানে গিয়ে ওদেরকে বললাম, জানিস তো আজকে একটা বিশাল সারপ্রাইজ ওদের জন্য ওয়েট করছে। বললো কি সারপ্রাইজ? সবাই তো মানে শোনার জন্য খুব একেবারে আগ্রহ। বললাম আচ্ছা আচ্ছা বলবো। এবার ওকে বলেছিলাম তুই ওই পার্টিতে যাবি, তুই ও ইনভাইটেড। ও তো খুব মানে খুশি যে দিয়ে পার্টিতে যেতে বলেছে। আর তা যাওয়ার আগে ওটা জিজ্ঞেস করেছিল কটা মেয়ে থাকবে ওখানে, আমি বেশি কিছু না তুই চলে যাস, অসুবিধা হবে না। এবার আমি সেই লাইটটা অফ করেছি, ব্লাস্ট ফাটিয়ে বলেছি প্লিজ ওয়েলকাম মাস্টার মিট্টু বলে। এবার না ও জাস্ট মানে এন্ট্রি নিয়েছে, বুঝতে পারেনি জানো তো যে সত্যিকারে, ওরাও তো বেশ মানে দেখে খুব একেবারে ইয়ে। এবার ও তারপর ঢুকে ওকে একটা ডায়লগ বলতে বলেছিল না, ওকে একটা ডায়লগ বলতে বলেছিল, ও না জড়িয়ে গেছে, ব্যাস তখন ওরা ধরে ফেলেছে। বলছে তুই আমাদেরকে এরকম মানে একটা বোকা বানালি বলে কি মার খেয়েছিলাম, আমিও খেয়েছিলাম সাথে ও খেয়েছিল। কবে চলে গেলে অর্কজিৎ? আমি 2014 এখান থেকে চলে গেলাম পাঞ্জাব। তখন নিশ্চয়ই সবগুলো খুব মিস করছিলে? মানে ওরা আমার সম্পর্কটা এতটাই ভালো যে মানে খুড়তুতো বোন আমি ওকে মনে করি না, ও আমার নিজের বোন। তো
স্বাস্থ্য রাখি। কেমন কাটছে আজকে দিনটা? আজকে সকালবেলা আমি উঠে স্নান করে সুন্দর মানে করে ওকে রাখি পরিয়েছি। তো একটা বিশাল সারপ্রাইজ থাকে, প্রত্যেক রাখিতেই থাকে। এবারে ওর মানে ও আমাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়েছে না, তো মানে হঠাৎ ও বললো যে আমি থাকতে পারবো না, আমি চলে যাব দিল্লিতে। আলাম ঠিক আছে মানে চলে গেল। তো এবার হঠাৎ করে কালকে রাত্রে বেল টিপছে, এবার আমি খুলেছে দেখছি ও মানে খুব একটা সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো আমার জন্য দিল্লি থেকে একটা সালোয়ার কামিজ গিফট করেছে। তাহলে রাখিতে বরাবরই অর্কজিৎ ভালো ভালো গিফট দেয়? বরাবরই ভালো ভালো গিফট দেয়, কিন্তু একবার সে মানে গিফটের বদলে আরশোলা দিয়ে দিয়েছিল গিফট র‍্যাপের মধ্যে। আমি আমাকে বললো তুই গিফটটা নিয়ে একা যখন থাকবে তখনই খুলবি। আমি ঠিক আছে, এবার একা খুলেছি, আস্তে আস্তে সুন্দর করে গিফটটা খুলছি, দেখছি কতগুলো আরশোলা। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, জানতো জানতো আর শোলার মধ্যে র‍্যাপিং করে দিয়ে দিয়েছে। অঙ্কিতা অর্কজিৎ দুজনকে এখানে পেয়ে খুব আমরা খুশি। তোমাদের কেমন লাগছে বলো এসে তোমার সাথে? মানে বিশেষ করে আমার একটা ড্রিম ছিল যে দিদি নাম্বার ওয়ানে তোমার সাথে খেলবো। আমরা ভাবতে পারিনি যে তার সাথে ফোন করবে। আমি সত্যি যখন ফোনটা আসে না আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, টোটালি স্পিচলেস হয়ে গেছিলাম আমি। নিজে বস বস, এগিয়ে ঘুরে সোজায় 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 দে দেখে মনে হচ্ছে পার্কে জগিং করছে। এবার দেখবো অঙ্কিতা অর্ক দিতে চায়। আজকে রাখির দিন, বাড়িতে নিশ্চয়ই রাখির সেলিব্রেশন হয়েছে, কিন্তু এখানেও একটুখানি আমরা সেলিব্রেট করবো রাখি নিয়ে। রূপা চ্যাটার্জি এবং শঙ্কর বিশ্বাস, কে বড়? দাদা। দাদা বড়। আর বিয়ে হয়েছে কতদিন রূপা? আট মাস। ও সবে বিয়ে হয়েছে? তো কি অনেক দূরে চলে গেছো? খুব দূরে নয়, জাস্ট গঙ্গার এপার ওপার। আচ্ছা, ব্যারাকপুর থেকে রিশরা লঞ্চে করে চলে আসতে হয়? না, অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি একজন লেকচারার। আচ্ছা, তো ব্যারাকপুর কলেজে আমি পড়াই। ও তো আসতেই হয়। আচ্ছা, আমাকে এমনিতে আসতে হয়। শঙ্কর কি করো? আমি বাই প্রফেশন একজন অ্যানিমেশনের ফ্যাকাল্টি, তাছাড়া আমি শর্ট ফিল্ম মেকিংয়েও আছি, মানে আমি একজন ইন্ডিভিজুয়াল শর্ট ফিল্ম মেকার। ক্রিয়েটিভ মানুষ। কিরকম সম্পর্ক দুজনের? আমাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের থেকেও বেশি বন্ধুত্বের, কারণ ছোটবেলা থেকে যেভাবে চলছিল আমরা বদমাশি করছি, ও দুষ্টুমি করছে বা আমার কাছে বকাবকি খাওয়া, সেটা চলতে আসছিল। তখন তো অতটা দুষ্টু ছিল, প্রচুর খেলতো, ঘুরিয়ে ওড়াতো, বাবার কাছে ভীষণ মার খেতো। আমি কিন্তু কখনো মার খাইনি। ও খুব স্টুডিয়াস, মানে ছোটবেলা থেকেই বুক ওয়ার্ম, আর তাই জন্য আমি ওর কাছে মানে ও আমার কাছে ইন্সপিরেশন ছিল। বাবা মা বলতো এটাই যে ওর কাছে শেখ, ছোট বোন হয়ে এত সুন্দর করে আর তুই যাস না। তখন রাগ হতো না যখন বাবা ম্যাডাম বলতো যে বোনের থেকে শেখ? না, রাগ হতো না, খুব গর্ব হতো। গুড। এই সিচুয়েশনটা বা এই রেশিওটা চলছিল। এর পরে একটা সিচুয়েশন আসে যখন আমি 2001 মানে আমরা আমার বাবাকে হারাই আর কি, তারপর থেকে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। মানে তখন অনেক বেশি কেয়ারিং হতে হয়, মানে ও আমার কেয়ার করছে, আমি ওর কেয়ার করছি। তখন আর ওই দাদা বোনটা পেরিয়ে বোধহয় একটু গার্জেনশিপ চলে আসে। হ্যাঁ, বাবাতেই পুরো টার্ন করে, মানে ও ভীষণ রেসপন্সিবল একটা ছেলে এমনি মানুষ হিসেবে। রিসেন্টলি তো বিয়ে হয়েছে, তো ও পুরো দাঁড়িয়ে থেকে সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো বিয়েটা ও পুরো নামিয়েছে, আর ভীষণ ইমোশনাল, মানে আমি ওর প্রতি আর ও আমার প্রতি। সেটার একটা এক্সাম্পল দিতে পারি যে রিসেপশনের দিন যখন আমার বাড়ি থেকে লোক সবাই গেছে,
তখন একটা স্টেজ ছিল, ওখানে সবাই আর্টিস্টরা পারফর্ম করছিল, বাট ও যেহেতু ব্যান্ড আছে, ও যেহেতু স্টেজ পারফর্ম করে, তো সবাই ওকে তোলে আর কি গান গাওয়ার জন্যে। তো ওখানে এমন একটা গান গেয়ে দেয়, ওখানে অত নাচানাচির মধ্যে সবাই কেঁদে ফেলে, মানে আমি তো কাঁদছিলামই, সবাই কেঁদে ফেলে। সে গানটা দুলান একটু শুনিয়ে দাও শঙ্কর। তু আসমা মে জমিন তু জাহান মে ভি ওহি মেরি দুনিয়া বস তু হি তু তু নাহি তো মে ভি নাহি মেরে সারে খুশি তেরি তেরে সারে আঁসু মেরে তেরে বিন মে কুছ ভি নাহি তেরে বিন মে কুছ ভি নাহি তু আসমা মে জমিন তু জাহান। দাদা যেরকম ভাই সবসময় বোনের পাশে, বোন যেরকম সবসময় দাদার পাশে, এরকম যেন সবসময় থাকে হাসি খুশি এবং আনন্দের সাথে পাশে হাত ধরে। থ্যাংক ইউ দিদি, এসো প্লিজ। রেডি স্টার্ট। রক স্ট্রেট, সোজা, একদম সোজা, স্ট্রেট, জোরে জোরে, আরো অনেকটা অনেকটা স্ট্রেট, সোজা, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে বসে যা, সামনে হাত বাড়া, বসে যা, সামনে হাত বাড়া, দৌড়ে আয় সামনে, আরো 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 আয়, ভয় নেই, কিছু করবি না, সামনে বাঁ দিকে টার্ন করো, সোজে যাও, ডানা বসে পড়ো, ডানাত্তা বাড়াও, ডান দিকে ডানাত্তা, ডান দিকে ডান দিকে ডান দিকে সেট, সোজা চলে এসো, সোজা চলে এসো, বাঁদিকে, লেফট সাইড, বাঁদিকে এগো, আরো এগো, আরো এগো, বসে পড়ো, হাত বাড়াও, বাঁ হাত বাড়াও, বাঁ হাত বাড়াও, বাঁ হাত, বাঁ হাত, লেফট, পেছনে, বাঁদিকে, সৌমেন মজুমদার, খুড়তুতো ভাই। হ্যাঁ, আমার খুড়তুতো ভাই, যত ভাই আছে সব থেকে ছোট ভাই, সবার আদরের, আর আমার কাছে তো খুবই আদরের। আমার 6.5 বছর হলো বিয়ে হয়ে গেছে, তো মানে এখনো একই রকম আমাদের বন্ডিং রয়েছে। একসাথে কি জয়েন্ট ফ্যামিলি ছিল আগে? জয়েন্ট ফ্যামিলি না, ঠিক মানে বাড়ি পাশে কাছাকাছি বাড়ি আর কি, আমার বাড়ি এইদিকে, রাস্তা উল্টো দিকে, উল্টো দিকে বাড়ি আর কি। তো আমরা ছোটবেলা খুব আনন্দে খুব মজায় কাটিয়েছি, আর এখন খুব মিস করি ওই দিনগুলোকে। কিন্তু তাও এখনো আমরা যখন সব ভাই বোনরা একসাথে হই, আমরা পুরনো কথা আলোচনা করি। এমনি দিদি কেমন? দিদি খুবই ভালো, খুবই হেল্পফুল। অ্যাকচুয়ালি দিদির স্ট্রিম আর আমার স্ট্রিম যেহেতু সেম, পড়াশোনাতে খুব হেল্প করেছে। কিন্তু একটা জিনিস, এটা হচ্ছে দিদির লাভ ম্যারেজ। দিদি যখন জামাইবাবুর সঙ্গে দেখা করতে যেত, বাড়িতে বলতো না, বলতো আমার সাথে বেরোচ্ছে, আমাকে নিয়ে বেরোতো, বেরিয়ে কিছুটা দূর গিয়ে বলতো তুই চলে যা। ওকে, শুরু করি তাহলে খেলা, পিয়ালি এবং সৌমেন, এসো। বড় স্টেপ ফেল, বড় স্টেপ, সোজা সোজা সোজা, বড় স্টেপ, একদম সোজা, ঝোঁক ঝোঁক, সামনে সামনে সামনে, বাঁদিকে, চলে 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 চলে, এবার দেখবো চাই, 1 মিনিট 2 সেকেন্ড। আমি গ্রাজুয়েশন দিলাম এবছর, ফাইনাল ইয়ার, আর আমি এছাড়া মানে অভিনয় করি, একটা থিয়েটারের সাথে যুক্ত, আর আমি বিশাল পরিমাণে ফুডি, আমি খেতে বিশাল ভালোবাসি,
আর এটা আমার ভাই, আমার মামাতো ভাই, দুজনেই তো খুব ছোট বাচ্চা, ছোট আমাদের দুটোর 2 বছরের ডিফারেন্স। আমার ভাই ফুটবল নিয়ে বিশাল পাশ। কি করছে এখন? বিটেক ফার্স্ট ইয়ার। এছাড়া আমার মানে আমার ভাই আমার খুব আদরে, আমার ভাইপোটা রাখি সব রকম আবদার সবকিছু, আমার এই একটা মাত্র আমার ছোট্ট আদরের ভাই। সো আমাকে বলে এসেছে আমার গাল টিপবি না, কিন্তু ওখানে গিয়ে সবার সামনে সবসময় গাল টিপো তুমি ওর, ভালো করে টিপে দাও তো গালটা। আমাদের ফোনে মানে আমরা এত কথা বলিস, মানে আমরা সারাদিন ফোনে গল্প করে যাই দুজনে মিলে, ঘন্টার পর ঘন্টা আমাদের বাবা মারা বলে কার সাথে কথা বলছিস, ওর ডাকনাম সোহম, আমরা বলি এটা সোমের সাথে কথা বলছি, ওই কার সাথে, চিঙ্কি দিদির সাথে কথা বলছি, তো আমাদের এই চলে সারাদিন। ওকে, ভেরি নাইস মিটিং ইউ বোথ, চলে অঙ্কিতা এবং অশ্বিনী। এবং পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অঙ্কিত অর্কজিৎ পাচ্ছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পিয়ালি সৌমেন পেল সোফা, রূপা শঙ্কর যাও, রূপা শঙ্কর পেয়েছে আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। এবার অঙ্কিতা এবং অশ্বিনীক, অঙ্কিতা অশ্বিনীকের পছন্দ শু ক্যাবিনেট। সঠিক উত্তর দিলে গিফট পাবে
পপকর্ন মেকার। কত যে সাগর নদী পেরিয়ে গেলাম আমি, কত পথ হলাম তোমার মতো এত অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে গেলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর। প্রশ্নটা খুবই সহজ, এই কাছের মানুষটিকে কি কি নামে ডাকা হচ্ছে? মনে রেখো বলো অঙ্কিতা আর কোটি, অনুপমা, প্রিয়তম। রাইট অ্যানসার, 5 পয়েন্ট। সঙ্গে পপকর্ন মেকার। একটা প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার আমাদের সেকেন্ড গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার কুকবে। ভগবান ভগবান ফেলেছো এনে কাঠপালায়, চলে না চলে না নতুন মে কলকাতায়। এই গানের মধ্যে একটা শব্দ আছে, যখন ভাগ্য নিয়ে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলি, তো এই ভাগ্যচক্রের কথা উঠলেই সেই শব্দটা আসে না, আমাদের ভাগ্য নিয়ে যখন আমরা কথা বলি তো সেই শব্দটা আসে। অঙ্কিতা উষ্ণিক, ভগবান। রং আনসার অঙ্কিতা। রাইট আনসার কপাল। আমরা বলি আমাদের কপাল খারাপ। ওকে, -5। প্রশ্ন হয়ে গেছে, এবার যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। আমার আমার কথা শুনে না ও, আমার আমার কথা শুনে না ও, আমার আমার কথা শুনে না ও, আমার আমার কথা শুনে না। আমি কি করি কি করি গো, করি কি ভাই মরি গো, এত লোকের মরণ হয় আমার হয় না ও, এত লোকের মরণ হয় আমার হয় না ও, আমার আমার কথা শুনে না ও, আমার আমার কথা শুনে না। বলো এবার নিজের মুখ দিয়ে বলো। আমার আমার বউ আমার কথা শোনে না। রাইট অ্যানসার বউ, 5 পয়েন্টস। সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। বউ আমার কথা শোনে না ও, আমার বউ আমার কথা শোনে না ও, আমার বউ আমার কথা শোনে না। যাচ্ছে আবার 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। নজর কে সামনে জিগর কে পাস কোই রহতা হ্যায় ও হো তুম।
জিগর কে সামনে জিগর কে পাস নজর কে সামনে জিগর কে পাস কোই রহতা হো হো তুম নজর কে সামনে জিগর কে পাস নজর কে সামনে উদ্দেশ্য করে গানটা গাওয়া হচ্ছে, সে কোথাও কোথাও মানে অবস্থান করছে আর কি, তার অবস্থানটা কোথায়? নজর কে সামনে জিগর কে পাস বলো অঙ্কিত তর্কজিৎ, নজর কে সামনে মানে নজরের সামনে আছে আর জিগর কে পাস মানে পাশে আছে। ফাইভ পয়েন্ট সঙ্গে ইঞ্জিনিয়ার সেট। চারটে প্রশ্ন শেষ, এবার যাচ্ছি আমাদের পাঁচ নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। করেছো আমায় তিনি ঠুক চলো নাই তুমি হিনা হৃদয় আমার একাকি অসহায় বেহারানোর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কি কি ফিরিয়ে দেওয়ার কথা? আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, হারানো দিনগুলো ফিরিয়ে দাও। রাইট আনসার 5 পয়েন্টস। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। ওর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমি প্রত্যেককে একটা করে চিট দেবো, চিটের মধ্যে নাম্বার লেখা থাকবে, টপিকও লেখা থাকবে, টপিক যেটা থাকবে সেই অনুযায়ী টিভিতে কোয়েশ্চেন। রাইট আনসার 10 পয়েন্টস। ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা, ভাইয়া মেরে ছোটি বহন কো না বুলানা, দেখো এ নাতা নিভানা নিভানা। কে নাম্বার 1? অঙ্কিতা অর্কজিৎ। মন খারাপ কেন দিদি? কি বলবো, রাস্তাঘাটে 10 বাড়ির কাজ করতে যাই, শান্টু মন্টু চন্টু সব দিবানারা যে অপেক্ষা করে, মানে ধরো আমি একটা এমনি কইলাম একজন বেরিলো, এমনি কইলাম আরেকজন বেরিলো, আজকে দেখছি সব গর্তের মধ্যে ঢুকে আছে দিদি। ভালো হয়েছে জীবনে কাউকে একটা ভাই বানাতে পারিনি দিদি, আজকে সেই ইচ্ছে ছিল দিদি। দেখ সবার দিকে, তাহলেই দেখবি ভাই পেয়ে যাবি। তোমার উপর আমার এমনি নজর আছে, তোমার তপস্যা আমি ভাঙবই মাইরি আজকে, দাঁড়াও না। থোড়া সামনে
হাতে কি? হাতে কি সেটা তোমাকে বলছি, আমাদের পাড়ায় একটা দোকান আছে, সেই দোকানটার নাম কি জানো? আজ এটা দিয়ে কাট চালিয়ে নে। হ্যালো, শুটিং এ যাওনি? অনেক দেরি হয়ে গেল তো, খাবারও খাওনি, শরীরটা খারাপ নাকি? গলাটা শুকনো শুকনো লাগছে, কোথায় আছে বললো তো? খাটের তলায়। কে যেন জানো না, আর ভাই ফোটার দিন বোম্বাদা খাটের তলায় তোমার বাড়িতে ঢুকে আছে, কখন শুটিং এর সময় গিয়ে রাখি পরিয়ে দেবে? দারুন, একদম আইডিয়াল ম্যাচ বলছো। অন্যদিকে তাকিয়ে যাও, আমার চোখে চোখে তাকাও, একটা রোমান্টিক গান গাও দেখিনি। গলা ভাঙা তোমার মুন্ডু, তোমার কপালটাই ভাঙা। দিদি আমি 10 বারই কাজ ছেড়ে আসছি, দেখি ওকে কোনো বড়ি টড়ি খাইয়ে কিছু হয় কিনা। এবার দেখবো, নাম্বার ওয়ান হচ্ছে অঙ্কিতা। কি টপিক আছে বলো? শব্দ ছক। রাখিতে ভাইয়ের উপহার, রঙেও কিন্তু নাম তার, উপর নিচ ব্ল্যাক বোর্ডে লেখার চল, দুবার বসলে উজ্জ্বল। চকলেট ওপরেরটা, নিচেরটা চকচক। রাইট আনসার 10 পয়েন্টস। নাম্বার 2 কে হাত তোলো? অঙ্কিতা ও স্নেক, কি আজ তোমাদের টপিকটা বলো? শব্দ চেনো। উপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে একটা ছবি, ভাব আর একটা ছবি, কমন একটা ওয়ার্ড যেটা নিচের তিনটের আগে বসলে একটা করে শব্দ তৈরি হবে। মনোবল, মনোভাব, মনোযোগ, তাহলে ওয়ার্ডটা কি? মনো। 10 পয়েন্ট। 3 নম্বর। এই ফল লম্বা গাছে, ফলের নামে ছন্দ আছে, এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটা ছবি, ওখান থেকে একটা শব্দ, তারপর আরেকটা ছবি, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। তাল পাটালি। এবার রূপা এবং শঙ্কর, কি টপিক বলো? অভিনয়। তোমার দুজনের মধ্যে একজন এখানে আসবে, অভিনয় করে দেখাবে, অপরজনকে বুঝতে হবে যে কি অভিনয় করে দেখাচ্ছে। কোনো প্রশ্ন করতে পারবে না রূপা, যেটা মনে হচ্ছে উত্তর দিতে হবে, দুটো সুযোগ পাবে। বউ কথা ক। রাইট আনসার 10 পয়েন্ট। নাম্বার অনুযায়ী আমি গিফট দেবো। নাম্বার 1 ছিল অঙ্কিতা এবং অর্কজিৎ। চল, ওকে, স্ন্যাক্সের ট্রে, বিভিন্ন রকমের চিপস, কুকিজ, কেকস, কোল্ড ড্রিঙ্কস,
কোকটেল ড্রিঙ্কস। অঙ্কিতা ও স্নেক নাম্বার টু। ওকে, ননভেজের ট্রে, তার মধ্যে রুই মাছ, কাতলা মাছ, সসেজেস, পপকর্নস, নাগেটস, সব কিছু। পিয়ালি সোমে নাম্বার থ্রি। ওকে, গ্রসারি আইটেম, আটা, ডাল, চাল, ঘি, তেল, সস, সব কিছু। রূপা এবং শঙ্করের জন্য রয়েছে বিভিন্ন রকমের ফল, এক হাঁড়ি রসগোল্লা, দুথালা মিষ্টি, খেজুর, আমসত্ত্ব, সব কিছু। বুদ্ধিতে বাজিমাত। পাঁচটি প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, রং আনসার দিলে -10 পয়েন্টস। তিনটে রাউন্ডে খেলা শেষ, দেখবো স্কোর কি দাঁড়িয়েছে। অঙ্কিতা অর্কজিৎ 45 পয়েন্টস, রূপা শঙ্কর 25 পয়েন্টস, পিয়ালি সোমেন 25 পয়েন্টস, অঙ্কিতা উষ্ণিক 10 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। কোন মশলার বয়স কম? কোন মশলার বয়স কম? এবার বল। পাঁচ ফোড়ন। কেন পাঁচ ফোড়ন? পাঁচ বয়সটা কম। রং আনসার -10। জুয়ান রাইট আনসার, জুয়ান মানে ইয়াং। একটা প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে উইট গ্রাইন্ডার। কবিগুরু করেন শুরু বঙ্গভঙ্গের প্রতিবাদ, বিশেষ দিন বুঝিয়েছিলেন সম্প্রতির আসল স্বাদ, কিসের কথা বলা হচ্ছে? এবার বল। রাখি উৎসব, বুঝিয়ে দাও। কবিগুরু যখন বঙ্গভঙ্গ প্রতিবাদ করতে গেলে মানে সবার মধ্যে রাখি বেঁধে সেই উৎসবটা উনি পালন করেছিলেন, বন্ডিং তৈরি করেছিলেন। 20 পয়েন্টস সঙ্গে উইট গ্রাইন্ডার। দুটো প্রশ্ন হয়ে গেল, যাচ্ছে তিন নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ অথবা পাঞ্জাবি। কোন দিক প্রশ্নের সাথে সম্পর্কিত? কোন দিক প্রশ্নের সাথে সম্পর্কিত? এবার বল। রূপা শঙ্কর উত্তর দিক। রাইট আনসার 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। তিনটে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি চার নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ল্যাপটপ ব্যাগের সেট। ফুডে খুব হইচই, ইলেকট্রনিক্স এর গ্যারান্টি কই? ওয়াল কিন্তু ঐতিহাসিক, এখনো দাঁড়িয়ে আছে ঠিক। এবার বলো। রূপা শঙ্কর চাইনিজ, বোঝাও। চাইনিজ ফুডে খুব মানে হইচই, চায়না, ওয়াল অফ চায়না, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ইলেকট্রনিক্স এর কোনো গ্যারান্টি নেই চাইনিজ। চায়না মানে রাইট আনসার 20 পয়েন্টস সঙ্গে ল্যাপটপ ব্যাগের সেট। চারটে প্রশ্ন হয়ে গেছে, স্কোরটা একবার দেখি। অঙ্কিতাদের স্কোর হচ্ছে 55 পয়েন্টস, রূপা স্কোর হচ্ছে 65 পয়েন্টস, পিয়ালি স্কোর হচ্ছে 25, অঙ্কিতা স্কোর 10। হাড্ডাহাড্ডি লড়াই চলছে অঙ্কিতা অর্কজিৎ এবং রূপা শঙ্করের মধ্যে, 10 পয়েন্টের ডিফারেন্স আছে দুজন। যারা উত্তর দেবে তারা আজকের উইনার। পাঁচ নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে কিচেন চিমনি। ভেন্টার, ইউ কুক, উই কেয়ার, উপরে রয়েছে একটা ছবি, দুটো অক্ষর দেওয়া আছে, দন্তেন্ন আর ল, ছবিটা ক্লু। রূপা এবং অঙ্কিতাদের মধ্যে 10 পয়েন্টের ডিফারেন্স, 30 পয়েন্টের আনসার, ভুল করলে -20 পয়েন্টস। এবার অঙ্কিতা অর্কজিৎ বাদে বাকি তিনজন, এবার বলো। ভূগোল ভাবো, ম্যাপের ছবি দেওয়া, রূপা জেতার জন্য এখনো সুযোগ আছে। পাস, দ্বিতীয় সুযোগ 20 পয়েন্টস, ভুল করলে -10, একটা অক্ষর বাড়ানো হয়েছে, গ। এবার বলো।
তিন ভাগ জল এক ভাগ স্থল। তিন ভাগ জল এক ভাগ স্থল, ভেরি গুড অঙ্কিতা, বাট পেশেন্স, জীবনে পেশেন্স ভীষণ প্রয়োজন। ভেরি গুড, বাট ভেরি সুন ফাইনাল রেজাল্ট অনুযায়ী আজকে দিদি নাম্বার ওয়ান রূপা। উত্তর দেবে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। কালো জাম, সাদা খাম, ডাবল গাম, বলরাম, পাকাম? পাকাম। বলরাম। ডাবল গাম, সাদা আম। ভেরি সরি, ঠিক ছিল, সাদা খাম হতো ওটা, আর তারপরে ছিল কি? কালো জাম। কালো জাম। ভেন্টের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেন্টের ইউ কুক উই কেয়ার। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে রূপা, দিদি নাম্বার ওয়ান এর ব্যাচ। তন্তুজোর তরফ থেকে একটি সুন্দর শাড়ি তোমার জন্য। সোমেশ স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার রূপা। সকলকে নমস্কার, সকলের সাথে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30।